ঈশা গোর পারে আইসা আমার গরম গরম লাগে, সূর্য রে রোদে আমি কালো হয়ে যাই রে, পারতাম যদি সানস্ক্রিন আনতাম এই পুরীর বিচে তখন আরো সেক্সি লাগতো, খেলা হতো হেভি, আমি মেলাতে পারছি না আর তাও গাইবো গান বারবার, এইটা আমার শুটের সময়, ফোন কেন বাজে হনুমান, আরে ফোনটা কে করলো শুটের সময়। ওকে গাইস, সো ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার, আরে কি ইয়েট অ্যানাদার করছিস, সেই তো বিরিয়ানি ব্লগই দেখাবি, ও তো নাই জানতে পারে, বাট তোমরা তো জানো, যারা যারা জানো না, যারা যারা ভুলে গেছো তাদেরকে বলে দিই, আজকে বিরিয়ানি ব্লগ হবে না গাইস, কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম অনেক বিরিয়ানি হয়ে গেছে, আগেরটা বিরিয়ানি ছিল, এটা বিরিয়ানি ছিল, বাট আই প্রমিস যে পরেরটা আর বিরিয়ানি হবে না। লাইক করো, আমি 9 মাস আগে আজকে এই বিচে হাঁটতে হাঁটতে বলেছিলাম যে স্ট্রিট ফুড বা পুরি যেগুলো সেগুলো আমি খাবো, আর খেয়েও ছিলাম, সেগুলো খেয়ে আমার পরের দিন কি হয়েছিল সেটা আমি আর আমার টিমটা দেখেছিলাম। আজকেও আমি স্ট্রিটস এর কিছু ফুডস খাবো, মানে একটু ইউনিক টাইপের কিছু খাবো, পুরিতে এসে আমি দেখে দেখে নিয়েছি যে পুরিতে কি কি সেক্সি সেক্সি জিনিস পাওয়া যাচ্ছে, নট মোর দ্যান মি বিকজ আমি সেক্সিস ব্লগার, তো 100 টাকা নিয়ে পুরিতে এসছো, সারাদিন কি খাবে, 100 টাকার চ্যালেঞ্জ হবে না, বাট আমি ট্রাই করবো 100 টাকার একটু কাইন্ড অফ আশেপাশে রাখতে। ওকে, সো তার আগে বাই দ্য ওয়ে I am Deep, your Shasta Shahrukh Khan. I'm Mr. Day. You are with the Bong Day. Keep rocking on Foods, the beautiful promo. Welcome to Land of Jagannath. Shri Krishna Govind Hare Murari He Nath Narayan Vasudeva Shri Krishna আমি ছোটদার দোকানে এসেছি পুরীর সামোয়ার ইন পুরী বিচ। তোমার লোকেশনটা কোথায়? এশিয়া ইনের একদম সামনে, ও তারা প্লেসের একদম সামনে আসলে তোমরা ছোটদার দোকানে পেয়ে যাবে। তো ছোটদার দোকানে কিন্তু বড় বড় ম্যাগি তৈরি হয়, এই যে ছোটদার দোকানে বড় ম্যাগি, সো ম্যাগি কত প্রাইস দাদা? ওকে চলো, সো ভেজ ম্যাগি 50 আর তোমার নন ভেজ ডিম দিয়ে ম্যাগি হচ্ছে 60 টাকা। বেসিক্যালি আমি বলেছিলাম 100 টাকার মধ্যে ট্রাই করবো, বাট কী বলবো আর প্রথমে এসেই ঠেকে দিয়েছি, কারণ 100 টাকার মধ্যে কিছু এখনও পাওয়া যায় না, আমি 2023-তে আছি, যদি তোমরা কেউ হারিয়ে ফারিয়ে যাও 100 টাকা নিয়ে হারিও না, অন্তত 200-300 টাকা নিয়ে হারিও, তাহলেও পুরীতে খেতে পারবে। সো গাইস, কত লাগবে দাদা হতে মোটামুটি? 10-15 মিনিট। এটা এটা তোমাদের চেয়ার, তো এখানে মানে ম্যাগি নিলে তো কোনো এক্সট্রা চার্জ নেই, ছোটদার কাছ থেকে যদি ম্যাগি খাও ছোটদার কিন্তু তোমার চেয়ার পেয়ে যাবে, তোমাদের জন্য চেয়ার পেয়ে খেতে পারবে। সো আমার জন্য একটা এগ ম্যাগি, ঠিক আছে দাদা, 60 টাকার একটা এগ ম্যাগি। ফোনপে গুগল পে হয় নাকি? শুধু ক্যাশ? ক্যাশ ক্যাশ নিয়ে এসো, হারিয়ে গেলে কি ও ফোন দেখলে বাড়ি চলে যাবে, ছাড়াই হচ্ছে আমার সাথে, ছোটো রেডি করে দেবো। হ্যাঁ, ওকে গাইস, সো যারা যারা ভাবছো যে মিস্টারদের ম্যাগি অর্ডার দেওয়ার পরে কী করে ড্রেস ট্রেস চেঞ্জ হয়ে গেলো, কী করে নতুন জামা পরে চলে আসলো আমার বিচের পাশে, অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ ডে ওয়ান, আর ডে ওয়ানেও আমি অনেকগুলো ফুডস ট্রাই করেছিলাম গাইস, দুটো আইটেম ট্রাই করেছিলাম, তো দুটো আইটেমে দেখছি যে আলোটা কমে গেছে ক্যামেরায়, ভালো লাগছে না দেখতে, আজ রিশুট করতে এসেছি। আমার কাকা বলছে বেশি হয়ে গেছে, তো বেসিক্যালি এখান থেকে আসার পরে আমি খেয়েই যাচ্ছি, যতবার এখান থেকে পাস করেছি ততবার একটা করে খেয়েছি, আর কাকার ব্যবহারটা সত্যি খুব ভালো, যে দাদা থাকে কাকার সাথে সেও কিন্তু খুব ভালো, আর অ্যাড্রেসটা বলতে যদি এখানে আসতে চাও তোমরা মঞ্জিনিসের অপোজিটে একদম পুরীতে এসে মঞ্জিনিস দেখবে, মঞ্জিনিসের অপোজিটে যদি তুমি কাকাকে পেয়ে যাবে, কাকা কিন্তু একদম ছিমকুভাবে ছোটা বানায়। ও ও, সো বেশ, এখানে কিন্তু তোমরা অনেক রকম ফ্লেভার্স পেয়ে যাবে, আমি পুদিনাটাই বেশ ভালো গেছি, কারণ ডাইজেশনে একটু ভালো ভালো হয় পুদিনাটা খেলে, লোকালি সোডাতে তৈরি হয়, দিস ইজ পেপসি সোডা, যেটা তোমরা আমার থাম্বনেলে দেখেছো, আমি বলি মত, বাট দ্যাট ইজ নাথিং লাইক দ্যাট, দিস ইজ দিস অ্যান্ড আই লাভড ইট। ও, এটার প্রাইস কিন্তু 30 টাকা অনলি, ইউ আর ইন পুরী গাইস, সো তোমরা একবার কিন্তু এটা ট্রাই করতেই পারো। এ বন্ধু, সো বিং এ ফুড ব্লগার ইজ নট সো কুল, এই পাশের থেকে অনেকগুলো দোকান, অনেকগুলো ইন্টারেস্টিং দোকান আমি দেখেছি, তার থেকে কালকে 4টার সময় দোকান খুলে গেছিলো, এখন আলো যায় যায় 5:23 একটা দোকান এখন খোলেনি, আমি পুরো চাপে আছি, তখন এই দোকানগুলো কালকে তাড়াতাড়ি খুলবে।
কি করছো তোমাদের ফেমাস আর কি করছে না ফেমাস হতে চায় না এরা নাও চাইছি ওদেরকে ফেমাস করতে ওরা হবে না ফেমাস কি করবো বলো গাইজ তোমরা বলো এবার নিজের ফেমাস না মানে কোথায় ফেমাস করবো আজ গাইজ সো আপনার মেনি খোঁজাখুঁজি আমার মনে হয় একটা দোকান খোলা আছে হয়তো হোপফুলি দুটোই দুটোই নেবো না এসেছিলাম বার্গার খেতে বাট বার্গার থেকে এসে দেখলাম যে অনেকদিন ধরে কেএফসিকে মিস করছি কেএফসিকে কিছু খিস্তি মারতে হবে কেএফসিকে যেন বাজে কথা বলতে হবে কেএফসিকে একটু কথা শোনাতে হবে তার জন্য নিয়ে নিলাম তোমার হট উইংস বিগ যেটা হচ্ছে 139 ফোর পিসেস থাকে সো বানাচ্ছে দাদারা ততক্ষণ তোমরা দেখে নাও দোকানটা এবং দোকানটা শুরু KFC চিকেন না ভালো না KFC ভালো লাগে না গাইস মিস্টার দে কিনেছিল আমরা KFC এর আজকে কপালে দুঃখ আছে ওকে মাই ফ্যান বন্ধু যারা যারা এসব ভাবছে যে আজকে আবার KFC কে যারা কিস্তি করবো তারা তারা শুনে নাও একটা আনপপুলার কথা বলছি একটা লজ্জাজনক কথা বলছি তোমরা কিন্তু আমাকে আনসাবস্ক্রাইব করে দিও না ছোটোবেলার থেকে আই এম এ বিগ ফ্যান অফ KFC'স ফ্রাইজ KFC'র ফ্রাইগুলো KFC এই যে মাঝে সাঝে ম্যাগি বিরিয়ানি এই গুগুলো বের করে এগুলো বাদে আমি কিন্তু KFC-র একটা হিউজ বড় ফ্যান আমার মনে হলো ওই চারটে দেখে সাইজের পিসেস দিয়ে পুরীতে যা রেট সেই অনুযায়ী আমার মনে হলো কাইন্ড অফ অর্থিত তোমরা এটাকে জাজ করে বলতেই পারো মায়োনিজ অ্যান্ড গো গাইস আমি যেটুকু জানি সেই হিসাবে আমি বলছি বেসিক্যালি এইসব প্রাইসগুলো কিন্তু সেরকম কিছু ডিফারেন্সেস হয় না সব জায়গায় বাট যেটা মেন ভ্যারি করে যে ভিতরের মাংসটা কতটা কুকড হয়েছে ওটা পারফেক্ট টেম্পারেচারে ওটাকে কুকড করা হয়েছে ভাই এত ফুড ব্লগিং কী করে জানছি আমি এ ভাই ফুড ব্লগ হয়ে গেছি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সো যাই হোক সো এটা যদি বলো আমার কাইন্ড অফ পারফেক্ট ফ্রাইড চিকেন তুমি এটাকে বলতে পারো ভিতরের যে মাংসটা ওখানে কোনো স্মেল নেই এটা সব থেকে বড়ো ব্যাপার পুরীতে আসলে কিন্তু তোমাদের মিস্টার এইগুলোই ট্রাই করে আরও অনেক কিছু আছে বাট আনফর্চুনেটলি আমি জানি না কেন আজকে সব দোকানগুলো খোলেনি তাহলে আমি আরও দেখা দাম কোনো চ্যানেলে ফুচকার রিভিউ দেখেছো বাংলার থেকে বেরিয়ে পুরীতে এসে ফুচকা খেতে দেখেছো আমাকে দেখছো আমি এসব করি বাংলা এগুলো করি যার কোনো মানে না সেগুলো আমি করি এই ওখান থেকে বার্গার খেয়ে এসেছি এবং দাদার কাছে এসেছি ফুচকা খেতে দাঁড়ানো ওখান থেকে দীপক দার কাছে দীপক ফুচকা খাবো দীপক চলে যায় তোমার দীপক ফুচকা বাদাম বাদাম মিস করো না তোরা বাদাম বাদাম দেয় না বাদাম 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 দাও বা বাবা ভিডিওর জন্য বলছো না বাদাম দাও সবাই বলো দা দীপক দার বাদাম বাদাম সবাইকে দেয় কোনো চাপ নেই দীপক দিয়ে তোমরা পেডিএমও করতে পারো দীপকটাকে ক্যাশও দিতে পারো চাপ চাপ তোমরা ফুচকাটা এখানে এসে রিল্যাক্সে দীপকদের কাছে খেতে পারো বিকজ দীপক দা লুঙ্গি পরে নেই সো ভালো করে খেতে পারো দোকানদারকে বের করে দিয়েছি বাংলায় বলেছি কাকা আবার উড়িষ্যাটা বোঝে না ছোটদা সো বেসিক্যালি দিস টাইপ অফ ম্যাগি আমি একটু প্রিফারই করি এরকম টাইপের ম্যাগি এরকম টাইপের ম্যাগি আমি যতবার পুরি তো আসি না বাট দুবার এসেছি দুবারই আগেরবার এসে ব্রেকফাস্টে নিয়েছিলাম মনে আছে এই দোকানটা আমি নিলাম তোমরা কেউ পুরিতে এসে খেতেছিলে আমার দোকান থেকে খেয়েও তোমরা সাবস্ক্রাইব করছো না আর কী হবে এইসবই করতে হবে বেসিক্যালি দিস টাইপ অফ ম্যাগি আমি প্রচণ্ড প্রিফার করি ম্যাগিগুলো ভালোও লাগে আমার খেতে সো খাবো খেয়ে রিভিউ তো হয় না ম্যাগি ম্যাগি হয় বাট কেমন লাগে সেটাই বলবো তার আগে সব কিছু সলিউশন আমার কাছে আছে বাবা মা যদি এই বাবা মা যদি বাড়ির থেকে বের করে দেয় কোনো দিনও পড়াশোনার জন্য না হয় একদম তোমরা 5 টাকার ম্যাগি নিয়ে এখানে 60 টাকা করে বিক্রি করতে পারো তারপরে পয়সাই পয়সা হোক ছোটদার দোকানে ম্যাগিটা খেলাম ম্যাগিটা বেশ বেশ ইন্টারেস্টিং লাগলো খেতে মানে ম্যাগি আবার ইন্টারেস্টিং লাগছে খেতে কীরকম ফুড রিভিউ দিচ্ছি বস ম্যাগি যেরকম হয় সেরকমই লাগলো খেতে সঙ্গে ডিম আছে মানে পারফেক্টলি ফ্রাইড শক্ত না যেরকম হয় 2 মিনিটে ম্যাগিটা রেডি করে দিয়েছে বেশ ভালো লাগলো বাট আমার প্রাইসটা ভালো লাগেনি
বাট ঠিক আছে চলো ঘুরতে এসেছি সাগর পারে এসে আমার মাতাল মাতাল লাগে পকেট যেন ফাঁকা ফাঁকা লাগে চলো আবার কোনো না কোনো একদিন তোমাদের সাথে দেখা হবে এরকম ফুচকা খাওয়ার ব্লগে এরকম পুরীতে এসে পাগলামি করার ব্লগে এরকম আনন্দ করার ব্লগে এরকম মজা করার ব্লগে তোমার যদি আমাকে এতক্ষণ অব্দি দেখো তাহলে তোমার যে আমার পাগল ভক্ত গাইস আই লাভ ইউ অল চলো বি সেফ এন্ড হ্যাপি অ্যান্ড সে জয় জগন্নাথ অ্যান্ড ইট ইজ ওভার বাই গাইস লাভ ইউ অল